ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على نبينا بعد প্রশ্ন হচ্ছে কোরবানি কদিন করা যায় আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ রবুল্লা আলামিনের জন্য দুরুদুসালাম প্রসিদ্ধ নবী মাহমুদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর প্রিয় দর্শক শ্রোতা কাছের যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম উপভোগ করছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে এই কোরবানি প্রতি বছরই মুসলমানদের মধ্যে ফিরে আসে যখনই এই মুসলিম উম্মার মাঝে দুটি আনন্দের দিনের অন্যতম দিন হল ঈদুল আজহার দিন আর আরেকটি হল ঈদুল ফিতরের দিন বিশেষ করে ঈদুল ফিতর যাওয়ার পরে যখন ঈদুল আজহা আসে তখন আমাদের মাঝে কিছু বিষয় এর অবতারণা হয় পক্ষে বিপক্ষে এ নিয়ে মাতামাতি কথা কাটাকাটি এমনকি বিভিন্ন ধরনের ফটোও আমরা দেখে থাকি বিশেষ করে কোরবানি কয় করা যাবে এ নিয়ে চায়ের স্টলে হাটে বাজারে দোকান পাঠে অনেক ধরনের কথা আমরা শুনতে পাই বিশেষ করে ইমামদের মাঝে এবং স্কলার যারা রয়েছেন যারা ইসলামী পণ্ডিত রয়েছেন তাদের মাঝেও বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা যায় যে কোরবানি কতদিন করতে হবে তবে উল্লেখযোগ্য দেখা যায় যে কোরবানির দিন তথা তিন দিন পর্যন্ত কোরবানি করা যায় বিশেষ করে ইমাম আবুয়ানিবুর রহমতুল্লাহ আলাই ইমাম মালের রহমতুল্লাহ আলায় ইমাম আহমদ বিন হাম আলায় আলাই ও সুফিয়ান শরীরের অভিমত হলো ঈদের দিন ও এরপরে আরও দুই দিন ঈদ উল আজহা ও কুরবানির দিন অর্থাৎ ঈদের দিন ঈদের পরে আরও দুই দিন এই মতের পক্ষে অভিমত প্রকাশ করেছেন ইমাম আবু নব রহমতুল্লাহ আলাই ইমাম মালায় রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আল্লাহর অভিমত হলো চার দিন পর্যন্ত কোরবানি বৌদ্ধ তথা কোরবানির দিন এরপর তা শ্রিকের দিনগুলো অর্থাৎ ঈদের পরে আরও তিন দিন জুবাইর বিন মুতিম তিনি রাসুল সাল্লাহাল্লাম হতে বর্ণনা করেন প্রত্যেক তা দিনগুলো জাবাহার দিন অর্থাৎ ঈদের দিন তারপরে আরও তিন দিন ইবনে সিরিন ও হুমায়েদ বিন আব্দুর রহমান ও দাউদ জাহিরির অভিমত হল কোরবানি করার জন্য দিন হল মাত্র একদিন এই যে আমাদের মাঝে কেউ বলছেন একদিন কেউ বলছেন চার দিন কেহ বলছেন তিন দিন এটা হলো স্কলারদের অভিমত বা ওনারা ওনাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার এই নিয়ে আমাদের মাঝে দলাদলি না করে পক্ষে বিপক্ষে ফতোয়াবাজি না করে আমরা যদি রাসুল সাল্লাইসাল্লামের হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমাদের মাঝে আর কোনো দ্বন্দ্ব থাকার কথা নয় পক্ষে বিপক্ষে কথা হতে পারে কিন্তু এ নিয়ে যেন কোনো শত্রুতামী না হয় কথা কাটাকাটি না হয় এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কারণ কোরবানি একটি ইবাদত আর ইবাদত আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে রাসুল সাল আলাইসাল্লাম কীভাবে করতে হবে তা দেখিয়েছেন তা শিখিয়েছেন তা পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন সুতরাং আমরা যদি রাসুল সাল্লু আলাইসালামের হাদিসের দিকে ফিরে যাই মিসকাতুল মাসাবির এক হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস মুহাত্তা মালেকের এক হাজার সাতশো চুয়াত্তর নম্বর হাদিস সোনানুল কুবরালুল বাইহাকি উনিশ হাজার দুশো চুয়ান্ন নম্বর হাদিস হল যে নাফি রহমতুল্লাহতে বর্ণিত আন নাফি আন ইবনে ওমর কল আল আজহা ইয়ানে বাদা ইয়ল আজহা নাফি রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আবদুল্লা ইবনে ওমর রাজি বলেন কোরবানির দিনের পরেও অর্থাৎ দশই জিলহজের পরেও দুই দিন কোরবানির দিন অবশ্যই থাকে অর্থাৎ আবদুল ইবনে ওমর তিনি বলছেন যে কোরবানির দিনের আরও দুই দিন কোরবানি করার দিন বাকি থাকে অর্থাৎ জবাহ করার দিন বাকি থাকে মূহাত্তা মালিক এবং আহ মিশকাতুল চারশো চুয়াত্তর নম্বর আর একটি হাদিস এসেছে মূহাত্তা মালিকও যদি যদিও হাদিসটি এসেছে বিশেষ করে এই কে কেন্দ্র হয়তো ব্যাখ্যা করতে গিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে কিন্তু আমরা যদি দেখি যে ঈদের দিন এবং ঈদের পরে দুই দিন অর্থাৎ তিন দিন আর কেউ যোগ করেছেন ঈদের দিন সারা তিন দিন তো বিশেষ করে অধিকাংশ লামায় কেরাম এ কথাই বলছেন যে তিন দিন পর্যন্ত কোরবানি করা যায় আর আবদুল্লা ইবনে ওমর তানহু যেহেতু এই হাদিস বর্ণনা করেছেন আর এবং উল্লেখযোগ্য হাদিস গ্রন্থগুলিতে সই হিসাবে হাদিসটি বর্ণিত হয়েছে যে কোরবানির দিনের পরেও অর্থাৎ দশই জিলহজের পরেও আরও দুই দিন অবশিষ্ট থাকে তাহলে ঈদের দিন এবং পরে আরও দুই দিন অর্থাৎ জিলহজের দশ তারিখ এগারো বারো তবে কোনো কোনো স্কলার বলেছেন তেরো তারিখ আসর পর্যন্ত করা যেতে পারে তবে আমরা এ নিয়ে দ্বন্দ্ব না করে আমরা জিলহাজার দশ তারিখই কোরবানি করবো দশ তারিখে যদি সম্ভব না হয় এগারো তারিখে কোরবানি করব যদি না হয় বারো তারিখে করব। এ নিয়ে কোনো কোনো স্কলার বলেছেন যে শুধু দিনই করবে রাত্রি নয় আসলে এমনটি নয় দিনে বা রাত্রি দিনও আল্লাহ রবুল আলামিনের রাত্রও আল্লাহ রাবুল আলামিন বান্দার সুবিধার্থে দিনে বা রাত্রিতে সকালে বা বিকালে যে কোনো সময় সে করবে তবে দিনের বেলা করলে সময়টা সে জবাই করার সময় যে দিক নির্দেশনাগুলি আছে যে আছে এছাড়া গোস্ত বন্টনের যে বিষয় রয়েছে গরিবের মাঝে কে না অথবা অসহায় মানুষ আসা যাওয়ার একটা ব্যাপার রয়েছে সব মিলিয়ে পারেন উত্তম কোনো সমস্যা নেই রাত্রি করলে যে হবে না এমনটাই নয় সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা দ্বন্দ্ব পরিহার করে আমরা একে অপরের সহমত পোষণ করি এবং যেহেতু আবদুল্লেবনু ওমর বলছেন যে তিন দিন কোরবানি করা যায় তাই ঈদের দিন এবং ঈদের আরও পরও দুই দিন আর এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লহের অভিমতটি খুব চমৎকার এছাড়া কোনো কোনো স্কলার আবার বলেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহের যে অভিমত যে ঈদের দিন ছাড়াও আরও তিন দিন এটাও গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ আলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ